বাংলাদেশ একটা ছোট আকারে, কিন্তু আমাদের দেশে সীমানাটা তো মোটামুটি দেখা যাচ্ছে ঠিক এই যে এটা এই যে অতিক্রম করছে, অতিক্রম করলেও কিন্তু খানিকটা অংশ এখনো রয়ে গেছে। উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় মখা উত্তর পূর্ব দিকে অগ্রসর ও সামান্য দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ 14 মে 2023 বেলা 3টায় সিটুয়ের নিকট দিয়ে কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করে মায়ানমারের স্থলভাগের উপর অবস্থান করছে, যার উত্তর অক্ষাংশ 20.5 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ 92.8 ডিগ্রি পূর্ব। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত, পুনরায় বলছি 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, আবার বলছে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপসমূহ দ্বীপ ও চরসমূহ 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নদীবন্দরসমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত, পুনরায় বলছে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের প্লাবিত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টি, যা 44 থেকে 88 মিলিমিটার বা তারও অধিক 90 মিলিমিটার ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বাংলাদেশটা একটা ছোট আকারে, কিন্তু আমাদের দেশের সীমানাটা তো মোটামুটি দেখা যাচ্ছে ঠিক এই যে এটা এই যে অতিক্রম করছে, অতিক্রম করলেও কিন্তু খানিকটা অংশ এখনো রয়ে গেছে, খানিকটা অংশ রয়ে গেছে। যেহেতু আমার 50% বেশি অংশ চলে গেছে, তাই আমরা বলে দিচ্ছি যে আমার আইটা উঠে গেছে। এই যে এখনো যাচ্ছে, কিন্তু মানে ইট ইজ গোয়িং অন।
এখনো যাচ্ছে। আমি তো বলছি যে এটা আপনারা হয়তো সন্ধ্যা নাগাদ একেবারে ক্লিয়ার হবে।